গত কয়েক দিনে মালয়েশিয়া জুড়ে আশঙ্কাজনকভাবে করোনা সংক্রমণ ও মৃত্যু বেড়ে যাওয়ায় দেশটির সরকার 1 জুন থেকে 14 জুন পর্যন্ত আবারও কঠোর লকডাউন ঘোষণা করে। পাশাপাশি দেশটির জাতীয় সুরক্ষা কাউন্সিলের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ সহ 25টি দেশের নাগরিকদের দেশটিতে প্রবেশে পুনরায় নিষেধাজ্ঞা জারি করলো মালয়েশিয়া সরকার। এদিকে এই লকডাউনের মাঝেও অবৈধ অভিবাসী গ্রেফতারে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী হামজা জয়নউদ্দিন। স্বরাষ্ট্রমন্ত্রী এক সংবাদ সম্মেলনে বলেন, জাতীয় নিবন্ধকরণ বিভাগ এবং পুলিশ যৌথভাবে গ্রেফতার অভিযান কার্যক্রম পরিচালনা করবে। এ অভিযানে গ্রেফতারকৃতদের আটক রাখতে অতিরিক্ত ডিটেনশন সেন্টার প্রস্তুত রয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী হামজা জয়নউদ্দিন। মালয়েশিয়ার গণমাধ্যম সূত্রে জানা গিয়েছে, মালয়েশিয়া জুড়ে জারি করা কঠোর লকডাউন চলাকালে 70,000 আইন প্রয়োগকারী কর্মকর্তা মোতায়েন থাকবে। এ সময় দেশজুড়ে সড়কগুলোতে 800 বেশি ব্লক স্থাপন করা হবে, যার মধ্যে 600টি ইতিমধ্যে স্থাপন করা হয়েছে। এদিকে উদ্বুদ্ধ পরিস্থিতিতে সকল প্রবাসীদের সতর্কতার সাথে চলাফেরা করার অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ কমিউনিটি নেতৃবৃন্দ। প্রবাসী দিগন্তের সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।